আমার প্রিয় ছাত্র ছাত্রী, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর তোমরা প্রিপারেশান নিচ্ছ পরীক্ষার জন্য। তো দেখো, অনেক দিন ধরে বাংলা তোমাদের দেওয়া হয়নি। আমি ডিফারেন্ট সাবজেক্টগুলো রোটেট করে করাচ্ছিলাম, তো অনেকেই তোমরা কমেন্ট করেছো যে স্যার বাংলাটা কিন্তু হচ্ছে না। তো চলো, আজকে আমি বাংলার কয়েকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ সেগুলো আলোচনা করব। তো এখানে কিন্তু যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলো থেকে কিন্তু আমি অলরেডি কিছু আলোচনা করেছি, এগুলো মানে বিভিন্ন চ্যাপ্টার থেকে আগে এইসব চ্যাপ্টারের আলোচনা হয়েছে। তো তাও এই প্রশ্নগুলো, এগুলো কিন্তু প্রশ্নগুলো কিন্তু আলাদা, চ্যাপ্টারগুলো এক। তো তোমরা খাতা এবং পেন নিয়ে অবশ্যই কোশ্চেনগুলো রেকর্ড করো, মানে নোট করো। তো দেখো একদম, আর তার আগে বলবো যে যারা আমাদের এই পরিবারের সদস্য এখনও হওনি, প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এরকমই টিউটোরিয়াল ভিডিও পেতে ডিফারেন্ট সাবজেক্টের। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথম প্রশ্ন, অল্পপ্রাণ শব্দটির বিপরীত শব্দ কোনটি? দেখো, অল্পপ্রাণ মানে যেটা অল্প সময় লাগে, এটা মহাপ্রাণ হবে। ছেলেটি বিদ্যালয়ে যাচ্ছিল, এটি কী ধরনের ক্রিয়া? তা এখানে সেন্টেন্সটা মানে কমপ্লিট হচ্ছে, অর্থাৎ এটা সমাপিকা ক্রিয়া, যেখানে সমাপ্ত হচ্ছে। নিচের কোনটি ভুল? তিন নাম্বার। তো দেখো এখানে যতটা সম্ভব ধ্রি প্লাস তব্য সবগুলোই ঠিক আছে, অপশান ঘ হবে। ছবির সদিশ, এটা হচ্ছে প্রতিচ্ছবি, এটা কী ধরনের সমাস? আমি তোমাদের সমাস চ্যাপ্টারে তোমাদের করিয়ে দিয়েছি অলরেডি, এটা অব্যয়ীভাব সমাসের উদাহরণ। ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সমাসের, যেটা বুঝিয়েছি তোমরা দেখে নিও। নিচের কোন দুটি বর্ণ অন্তস্থ বর্ণ? অন্তস্থ বর্ণ অন্তস্থীয় জ, র, ল, ব, তাহলে এখানে অপশান হয়ে যাবে খ, এখানে র আর ল। নিমিত্ত এটি কী ধরনের অব্যয়? এটি পদান্বয়ী অব্যয়। তোমরা যদি অব্যয়ের ওপরে ভিডিও চাও আমাকে কমেন্ট করে বলো, আমি করেই দেবো। ভার শব্দটির পদান্তর হলো, জানো, এটা ভারী হবে। কর্তা যেখানে অপ্রধান অথচ কর্ম সম্পাদনে ভূমিকা গ্রহণ করে, সেটাকে কী কর্তা বলে? অনুক্ত কর্তা। ন নাম্বার, বাক্যে ক্রিয়ার সঙ্গে বাক্যের অন্তর্গত বিশেষ্য বা সর্বনাম পদের সম্পর্ককে কী বলে? এটা কারক বলে। তো যারা এখনও কারকটা বোঝনি আমার কাছে, ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব। নিচের কোন বানানটি সঠিক? এখানে শশীভূষণ খ অপশান হবে, তোমরা তাও কমেন্ট করে জানাবে যদি আমার ভুল হয়ে থাকে। কেননা দেখো অনেক দিন বাংলার সাথে কিন্তু অ্যাটাচড নেই, মাঝখানে কিন্তু ম্যাথস এগুলো করছিলাম, জেনারেল নলেজ। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি কোনো রকম তোমাদের মধ্যে কেউ কোনো অ্যান্সারে ভুল পাও। পরের প্রশ্ন, নিচের কোনটি সমুদ্র শব্দটির সমার্থক নয়? তো দেখো, সমুদ্র এটার সিনোনিম সাগর হয়, অর্ণব হয়, জলদি হয়, এখানে সলিল হবে না। ১২ নম্বর প্রশ্ন, কোথা থেকে দিয়ে প্রশ্ন করলে পাবো, এটা কী কারক? কোথা থেকে? অপাদান কারক। তো কারক চ্যাপ্টারটা তোমরা দেখে নিও, ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব। অন্ধজনে দেহ আলো, রেখাঙ্কিত পদে কোন কারক বর্তমান? অন্ধজনে, এটা সম্প্রদান কারক, অর্থাৎ কোনো কিছু সত্য ত্যাগ করে দেওয়া। প্রশ্নটির উত্তর বোঝানো সহজ নয়, বাক্যটি কী ধরনের? দেখো নেগেটিভ আছে, নয়, অর্থাৎ নাবাচক বাক্য। তিনি পূজা করেন, এটি প্রেজেন্ট ইনডেফিনিট বা নিত্য বর্তমান। ১৬ নম্বর প্রশ্ন, ট এবং থয়ের আগে সবসময় দন্তেস্ব বসে, যদি কিছু মানে ভুল মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি মানে যারা দেখছো আমার প্রিয় ছাত্রছাত্রী, যদি কেউ তোমরা কোনো রকম মনে হয় যে কনফিউশন আছে কমেন্ট করে জানাবে, আমি কিন্তু অবশ্যই সেগুলো ক্লারিফাই করার চেষ্টা করব। তাহলে ট এবং থ এর আগে সবসময় দন্তেস্ব বসে। ১৭ নম্বর প্রশ্ন, রাবণের পুত্র এক কথায় প্রকাশ কী হবে? এটা রাবণই হবে, গ অপশান। বিভক্তি এবং অনুসর্গ থেকে শব্দ গঠনের
ভঙ্গি বা বৈশিষ্ট্যকে কি বলে? 18 নম্বর কোশ্চেন, এটা শব্দ রূপ বলে, খ অপশান হবে। যে নিজেই কথা বলছে এটি কি ধরনের সর্বনাম? ইংরাজিতে বলে রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা আত্মবাচক, রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। আচ্ছা, 26 নম্বর প্রশ্নটা একটু বাদ রাখো, ওটা পরে আমি ডিসকাস করে দেব। 26 নম্বরটা তোমরা বাদ রেখে দাও, সরি 26 বলছি, 18, 19, 20 নম্বরটা। 21 নম্বর, অন্য পদের অর্থ প্রাধান্য পায় ড্যাশ সমাসে। আমি সমাস চ্যাপ্টারটা তোমাদের বুঝিয়েছি, তোমরা দেখে নেবে, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, এটা বহুব্রীহি হবে। আচ্ছা নেক্সট, 23 নম্বর, মুগ্ধ শব্দটির পদান্তর হলো, মুগ্ধ শব্দের যদি পদ পরিবর্তন করি এটা মুহ হবে। 24 নম্বর প্রশ্ন, এটা কিন্তু মুহ হবে। কি দিয়ে প্রশ্ন করলে পাবো, কি দিয়ে প্রশ্ন করলে, কে হচ্ছে কর্তৃকারক আর কি হচ্ছে কর্মকারক, এটা অ্যান্সার হয়ে যাবে ক। মালা গান গাইতেছিল, অর্থাৎ অতীতকালে এটা হচ্ছিল, তার মানে পাস্ট ইনডেফিনিট ইংরাজিতে, এটি ঘটমান অতীত। যে মরে না বহুপদটির একপদীকরণ হলো, যে মরে না মানে এক কথায় প্রকাশ, অমর। উত্তর আমার অজানা, এটি কি ধরনের বাক্য? উত্তর আমার অজানা, এখানে দেখো অজানা আছে, এটা কিন্তু হ্যাঁবাচক হবে, এটা কিন্তু নাবাচক হবে না, কেননা না শব্দ নেই, অজানা শব্দটি কিন্তু দিয়ে এটা কিন্তু হ্যাঁবাচক প্রকাশ পাচ্ছে। তো তোমার এটা কিন্তু তোমার হ্যাঁবাচক হবে, এটা কিন্তু নাবাচক হবে না। উত্তর আমার জানা নেই যদি থাকতো তাহলে কিন্তু নাবাচক হতো, তাহলে কিন্তু নাবাচক হতো, ব্যাপারটা একটু তোমাদের বুঝিয়ে দিলাম। নয় বা না থাকলে তখন সেটা নাবাচক বা নেগেটিভ সেন্টেন্স হয়। আচ্ছা পরের কোশ্চেন নাম্বার 28, জ কিংবা ঝয়ের পরে ময়ের স্থান হয়, জ কিংবা ঝয়ের পরে ময়ের স্থান। আচ্ছা এটা ইয় করা আছে, এটা তোমরা একটুখানি কনফার্ম করে নিও। বুলবুলিতে ধান খেয়েছে, এখানে বুলবুলিতে এটা কি কারক, কে ধান খেয়েছে, তার মানে কে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যাচ্ছে, অর্থাৎ কর্তৃকারক। অন্যের দ্বারা নির্ধারিত হয়ে, অন্যের দ্বারা নির্ধারিত হয়ে যা প্রেরিত হয় তাকে, প্রেরিত হয়ে যে কাজ করে তাকে বলা হয় কী কর্তা বলে, প্রযোজ্য কর্তা বলে। অন্যের দ্বারা নির্ধারিত হয়ে বা প্রেরিত হয়ে যে কাজ করে তাকে বলা হয় প্রযোজ্য কর্তা। তো যদি কোনো রকম তোমাদের কোয়েরিজ থাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশানে জানাবে। আজকে অনেকগুলো ইম্পর্ট্যান্ট কোশ্চেন করালাম ডিফারেন্ট চ্যাপ্টার থেকে বেঙ্গলি গ্রামারের, এগুলো কিন্তু তোমাদের আপকামিং সমস্ত এক্সামিনেশান, বিশেষ করে বীরভূম জেলা আদালত এবং ঝাড়গ্রাম জেলা আদালতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই এগুলো নোট ডাউন করবে। আর যদি ভালো লেগে থাকে, মনে হয় যে ইউজফুল, অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে এনকারেজ করবে।